হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো ভালো না, কিন্তু আমার দাঁত দেখাতে ডক্টর কাছে যাচ্ছি, দাঁতের যন্ত্রণা। কিছু খাওয়ার পরে দাঁতে মানে আটকে থাকে খাওয়ারগুলো, তার জন্য ফিলাপ করতে যাচ্ছি ডেন্টিস্টের কাছে। তো রাস্তাতে, এটা আমাদের রোড, আমার হাজবেন্ড যাচ্ছে আমার সাথে, যে আমাদের আছি এই রাস্তাতে। এই তো আমাদের রোড, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এখন ডেন্টিস্টের কাছে এসে পড়েছি। এই যে আমার হাজবেন্ড, যে ডক্টর, ভয় লাগছে কি করবে আমার বাচ্চি। এই যে দেখো, এই যে ডক্টর কাছে থেকে এসে পড়েছি। এই তো আমাদের বিল্ডিং এর বিল্ডার্সের কাছে গিয়ে চিন্না মন্দির। আমার হাজবেন্ড বলছে লিফ্টে উঠে, বলছে কি আমাকে শর্ত লাগাতে, থার্ড নম্বর মতো ফ্ল্যাট কখন আসবে। আমি বলছি ঠিক আছে, এখন যাচ্ছি আমরা নাচিন্না মন্দির। নাচিন্না মন্দিরের জন্য রওনা হয়েছে, এই যে এসে পড়েছে আমরা নাচিন্না মন্দির। কি সুন্দর রাধা কৃষ্ণ ঠাকুর দেখছে, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। প্রচুর জিনিসপত্র ছিল কেনাকাটার জন্য, অনেকজন লোক, প্রচুর লোক হয়েছে, প্রচুর। তো আমরা পূজা পাঠ করেছি ওখানে, ফুল বেলপাতি প্রসাদ উসাদ নিয়ে। এখন ভাজে পাচ্ছি না আমরা কোথায় গিয়ে জ্বলাবো, ধূপকাঠি থেকে কোথায় জ্বলাবো। এটা একটা গাছ, কি সুন্দর গাছটা দেখো, কি ফল ধরেছে এটা, এটাতে বড় বড় ফল, এগুলো ছোটো ছোটো ফল। এখানে বিয়ে হচ্ছে না, বেশ কয়েকটা বিয়ে হচ্ছে না। যে খুঁজে পেয়েছে এখানে ঠাকুরকে ধূপকাঠি পরিবেশন করবেন বেতার দূরদর্শন। কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন দেখছিলাম আমরা, এখানে দাঁড়িয়ে ফটো নিয়েছিলাম কয়েকটা। এসে পড়েছে আমাদের বিল্ডিং, এই বিল্ডিং এ আমার ফ্ল্যাট আছে।
এসে পড়েছি ঘরে, নাচিন্দা মন্দির থেকে এসে পড়েছি আজকে। চুলগুলো আমার ভিজা আছে, এখনো স্নান করে গেছিলাম। তো আমরা নাচিন্দা মন্দির থেকে এসে পড়েছি, তো বাইরে থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ব্লগটা এতটুকু শেষ করি, তো আবার আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক বটন দাবাবে আর বেল আইকন বটনটা দাবা দেবে, তো আমার যেগুলো ভিডিও আসবে নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাই বাই।